জয়নিতাই পূর্ণিমা নিরামিষ রান্না করে। আজকে রবিবার, রবিবারের জল খাবার বানাচ্ছি। এই যে এইরকম করে আমি এই ঢাকনা দিলাম, আর এইটা বানাচ্ছি অর্ধেক বিউলির ডাল অর্ধেক আতপ চাল, এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা, এই দিয়ে পেস্ট করে নিয়েছি এটাকে আমি। এই আর এই যে এই এই খোলার মধ্যে দিয়ে এইভাবে করছি, আর ওটা একটু কড়াইতে আমি বড় বড় করে এই যে এইরকম করে করছি। সকালবেলা এরকম করে রবিবার দিন সবাইকে দিলাম, আমার গোবিন্দকেও দিয়েছি। এই যে এরকম করে হচ্ছে এইভাবে। আর আমি রায়তাটা করার জন্য ওই দেখুন একটা চাটনি বানিয়েছি, যে এই চাটনিটায় কারি পাতা, ছোলা, কাঁচা লঙ্কা আর তেঁতুলের কাঁদ, এই দিয়ে আমি এই চাটনিটা করেছি। আর ওপরে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিয়েছি। এটা হয়ে গেল একটা চাটনি। আর এইখানে আমি বিউলির ডালের এই যে এইরকম সুন্দর গোল গোল করে নিয়েছি বড়ার মতন। রবিবার দিন সকালবেলা জল খাবার কিরকম হয় দেখবেন, ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। জয়নিতাই এই যে এইরকম একদম বলের মতো দেখছি। কড়াইটাও আমার হয়ে গেছে, একটা ছোট করছি একটা বড় বড় করছি। এই যে